বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। কম বেশি সকলেরই চুল পড়ে আর এ নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। তবে আজ আমি কথা বলতে এসেছি চুল পড়া বন্ধে আপনার করণীয় একটি বিষয় নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। চুল পড়া বন্ধ করবে পেয়ারা পাতা। চুল সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি দিক, ব্যক্তিত্বের উপর প্রভাবও ফেলে চুল। তাই চুল ঝরার সমস্যায় অনেকেই থাকেন বিব্রতকর অবস্থায়। আবার বর্ষাকালে চুল ঝরেও বেশি। বর্ষায় বাতাসে জলীয় বাষ্প এবং আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ভিজে চুল সহজে শুকাতে চায় না। দীর্ঘক্ষণ চুলের গোড়া ভিজে থাকায় আলগা হয়ে চুল পড়ে যেতে থাকে। একটি ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে সহজেই বর্ষাকালে অতিরিক্ত চুল পড়ার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। এই পদ্ধতির জন্য চাই মাত্র কয়েকটি পেয়ারা পাতা। ভাবছেন কিভাবে পেয়ারা পাতা দিয়ে অতিরিক্ত চুল ঝরা ঠেকাবেন? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্যবহার পদ্ধতি: একটি পাত্রে 3-4 কাপ পরিষ্কার পানি সঙ্গে 5-6টি পেয়ারা পাতা নিয়ে অন্তত 20 মিনিট সেদ্ধ করে নিন। এরপর এই গরম পানির সঙ্গে 2 কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিন। এরপর এই উষ্ণ পানি মাথার ত্বকে বা স্কাল্পে দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রাখুন। এরপরে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। যদি ভালো ফল পেতে চান তবে রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিটি ব্যবহার করুন। সপ্তাহে অন্তত 3 দিন এই পদ্ধতি কাজে লাগিয়ে চুলের যত্ন নিতে পারলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে, সেই সঙ্গে গজাবে নতুন চুলও। কারণ পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী। চুল ঝরা তো বন্ধ করেই, চুলের গোড়াও মজবুত করে পেয়ারা পাতার রস। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিবেন চুল পড়া বন্ধ করতে পেয়ারা পাতার গুরুত্ব। দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন www.proshnoouttor.com।